নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি কাঁচা আমের তেল আচার। আমি একটা মিষ্টি আচারও বানিয়েছি, এর আগের ভিডিওতে সেটা রয়েছে, একদিনেই বানিয়েছিলাম, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য কাঁচা আম আমি খুব ভালো করে ধুয়ে গাটা মুছে নিয়ে কেটে নিচ্ছি। আমগুলো দেখতে হবে, এমন আম নিতে হবে যে আমের আটি, হালকা হালকা আটি হয়েছে কিন্তু কাটা যাচ্ছে, এরকম আম নিয়ে আমের আচার দিতে হয়। এই আমটা আমি দুভাগ করে কেটে নিয়ে এক একটা ভাগ তিনটে করে আবার টুকরো করে নিচ্ছি। আমগুলো আমার কাটা হয়ে গেছে, এবার একটু নুন দিয়ে এবং জল দিয়ে আমি মাইক্রোওয়েভে আমগুলোকে 5 থেকে 7 মিনিট একটু ভাপিয়ে নেব। আমের যে সবুজ রঙটা আছে ওটা একটু হালকা চেঞ্জ হয়ে যাবে। ভালো করে সমস্ত আমগুলো ডুবিয়ে দেব। আমার ভাপানো হয়ে গেছে, রঙগুলো দেখুন, আমের সবুজ দিকটার রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে সারাদিন রোদ্দুরে দিয়ে রাখব। খুব ভালো করে নুন হলুদটা লাগিয়ে দিচ্ছি। এবার আমি সন্ধ্যের পরে এই আমের আচারটাতে মশলাটা দেব। লঙ্কাগুলো, শুকনো লঙ্কা 4টে নিয়ে নিয়েছি। আমি যে পরিমাণে আম নিয়েছি তার মাপে মাপে আমি মশলাটা দিচ্ছি। আপনাদের আম বেশি হলে আর একটু বেশি মশলা ব্যবহার করবেন। 3 থেকে 3.5 চামচ মতো মৌরি নিয়েছি, 4টে শুকনো লঙ্কা নিয়েছি। এই দুটো আমি খুব ভালো করে আগে ভেজে নেব। মৌরি আর লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি সর্ষে, দেখুন আমার মৌরি লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি সর্ষে নেব কিছুটা। দু চামচ মতো আমি সর্ষে নিয়ে নিয়েছি। সর্ষেটা আমি গরমে ভাজবো না, তখন গ্যাসটা অফ করে দিয়ে এই কড়াটার মধ্যে দিয়ে রাখবো কিছুক্ষণ, তাতে ওটা একটু মচমচে হয়ে যাবে। এবার আমি যখন মশলাটা গুঁড়ো করব, সর্ষেটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার দেখুন আমগুলো আমার সারাদিন রোদে ছিল, এর জন্য একটু কড়া রোদের দরকার হয়। মেঘলা দিনে আচার দিলে আচার ঠিকমতো হয় না। 4টে লঙ্কা নিয়েছি আর 7-8টা রসুন একটু হালকা করে থেঁতো করে নিয়েছি। এই রসুনটা দেওয়ার জন্য মানে আচারের যে গন্ধটা খুব সুন্দর হয়। এবার ওই মশলাটা, মৌরি, সর্ষে আর শুকনো লঙ্কা আর গুঁড়োটা আমি আমের সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা হলুদ, নুন আমি আগেও দিয়েছি তাই একটু পরিমাণ মাপ মতো দিলাম নুনটা, এবং পরে টেস্ট করে দেখা যাবে নুন কম হলে দেওয়া যাবে। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা, রসুন, লঙ্কা, গুঁড়ো মশলা দিয়ে আমি মেখে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ মতন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, এটা শুধুমাত্র দেখতে খুব সুন্দর হবে তার জন্য। আম তেলের যে তেলটা সেটার রঙটা খুব সুন্দর হবে। এবার আমি এই কাচের বাটিতেই এই পুরো তেলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কাচের বাটিতেই আমি পরপর 3 দিন পুরো খুব ভালো করে রোদে এটা, এই বাটিটা দিয়ে রাখবো, এতে আমটা অনেকটাই মজে যাবে। 3 দিন ধরে রোদে দেওয়ার পরে দেখুন কেমন দেখতে হয়েছে।
এবার আমি বয়ামে ভরে ফেলবো, তারপরও আমি লাগাতার মাঝে মাঝেই রোদে দিতে থাকবো, আর তেলও মাঝে মাঝে এটার মধ্যে দেওয়া যাবে। কাঁচা সর্ষের তেল মাঝে মাঝেই আমি দিতে থাকবো, যত রোদে দেবো ততই আমটা আস্তে আস্তে মজে খুব নরম হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমার কাঁচা আমের তেল আচার। অনেক ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখছেন।